মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, যার জেরে মাটিতে আছড়ে পড়ল দুই বিমান, ঘটল বিস্ফোরণ ও আমেরিকায় এক এয়ার শো চলাকালীন ঘটল এই ভয়াবহ দুর্ঘটনাতে ছজনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে, ছজনই বিমানের ক্রু বলে জানা গিয়েছে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে একদিনে এত সোনা আগে উদ্ধার হয়নি। পাচারের কৌশলও ছিল অভিনব, যা দেখে চমকে গিয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিকেরা। রবিবার দুটি আলাদা ঘটনায় 61 কেজি সোনা বাজেয়াপ্ত করেন তারা। ফের বোমা ফাটালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটাভুটি নিয়ে নিজস্ব ভঙ্গিতে অদ্ভুত দাবি করলেন হিমন্ত। তার মতে, যারা শশী থারুরকে ভোট দিয়েছিলেন ভবিষ্যতে সেসব সাহসী নেতা বিজেপিতে যোগ দেবেন, যদিও অসমের মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছেন খোদ থারুর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের বিরোধিতায় এবার দিল্লি দরবারে বিজেপি। খাস রাজধানীর থানায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হুগলির সাংসদ। গুজরাট নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে বিজেপি ও কংগ্রেসের অন্দরে। বিদ্রোহ ঘোষণা করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী, বেশি অসন্তোষ বিজেপিতে। গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা নির্দল হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন। পূর্ব লাদাখের পরিস্থিতি স্থিতিশীল কিন্তু অনিশ্চিত, এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ পাণ্ডে। তার কথায়, পূর্ব লাদাখ অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় চীন সৈন্যদের কোন রকম শক্তি কমেনি। তবে শীত শুরুর সঙ্গে সঙ্গে পিপলস লিবারেশন আর্মির কিছু সদস্য সেখান থেকে ফিরে যাচ্ছে। টেট নিয়ে আন্দোলন না করে অভিষেকের কথা মতো উঠে গেলে সমস্যা মিটে যেত বর্তমানে, এমনটাই জানিয়েছেন তৃণমূল চিকিৎসক নেতা তথা বিধায়ক নির্মল মাঝি, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত লাগু করার দাবিতে সোচ্চার হলেন মতুয়ারা। পাশাপাশি উত্তরবঙ্গকে ইউনিয়ন টেরিটরি করার সিদ্ধান্তেও মতুয়াদের সমর্থন থাকবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতারা। এদিন রায়গঞ্জে মতুয়া নমসূত্র ও উদ্বাস্তু সমাজের প্রতিনিধিদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কালিন্দ্রির পর এবার পুরাতন মালদার মহানন্দায় দেখা মিলল কুমিরের। আজ সকালে পুরাতন মালদার চালসাপাড়া এলাকায় মহানন্দা নদীতে কুমিরের দেখা পাওয়া যায়। নদীতে কুমির দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবি কেন্দ্র বিবেচনা করলে তা সময়েই জানা যাবে। রবিবার আলিপুরদুয়ারে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী একথা জানান। পাশাপাশি রাষ্ট্রপতির প্রতি অখিল গিরির কুমন্তব্যেরও প্রতিবাদ করেন তিনি।